টেস্ট করে নিলাম যে কেমন হয়েছে। ও বলছে ভিডিও বানাবে, আমার ছেলে কত সুন্দর ভিডিও বানাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো দেখো এখন বাজে সন্ধ্যা 7টা। তো দেখো এখন বসে আছি, ছেলের সাথে একটু টাইম কাটাচ্ছি। আর ছেলে দেখো সেলফি স্টিকটা নিয়ে এই জায়গায় ভিডিও বানানো শুরু করে দিয়েছে, কারণ ওইটা নিচেই ছিল, সেলফি স্টিকটা নিচে ছিল, মোবাইলটাও নিচে টেবিলেই ছিল, ওইখান থেকে ওটা নিয়ে ও বলছে ভিডিও বানাবে। ক্যামেরা চালু করছে বাবা। এটা কে ভাই? ভাই ভাই এটা সেভ করলো বাবা। আমার ছেলে ব্লগার হয়ে গেছে, ব্লগার, ছোট্ট ব্লগার। এই দেখো ব্লগার হয়ে গেছে আমার ছেলে, অবশ্যই ওর জন্য লাইক করে দিও ভিডিওটা। দেখো তো দেখো আমার ছেলে এখন সেলফি স্টিকটা নিচে রেখে ভিডিও বানাচ্ছে, কারণ ও প্রত্যেক দিন আমাকে দেখে এইভাবে ভিডিও বানাতে। তো আমার ছেলেও ভিডিও বানাচ্ছে দেখো, আর নাচও করছে, বলছি বাবা একটু নাচ করো। তার জন্য দেখো আমার ছেলে কিন্তু একটু নাচ করে নিল। তো দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য ছেলেকে দুটো জামা পরিয়েছি, কারণ বাচ্চা মানুষ না, ঠান্ডা পড়েছে তো, বৃষ্টি হলে তো ঠান্ডা পড়ে যায়, তার জন্য ওকে দুটো জামা পরিয়েছি। আর বাইরের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কয়েকদিন থেকে খুব বৃষ্টি, বাইরে বাড়ানোই যাচ্ছে না। আর ওই জায়গায় যে একটা ন্যাকড়া দিয়ে রেখেছি, এটার রাত্রেবেলা অনেক জল পড়েছিল, তার জন্য ওই জায়গায় ওই ন্যাকড়াটা দিয়ে রেখেছি, কারণ বাচ্চা আছে, জল থাকলে তো স্লিপ করে পড়ে যাবে, তার জন্য ওটা দিয়ে রেখেছি। আর দেখো আমার ছেলে কত সুন্দর ভিডিও বানাচ্ছে, দেখো ছেলের কাণ্ড দেখো, ওই জায়গায় রেখে ভিডিও বানাচ্ছে, একবার টেবিলে রাখছে, একবার ওই জায়গায় রাখছে। তো দেখো আমার বর এখন যাবে, ফ্রাইড রাইস রান্না করবো, তাই আজকে ওগুলো আনতে যাবে, তো ওগুলো আনা শেষ। তো দেখো এখন আমি ফ্রাইড রাইসের বাসমতি রাইসটা করে নিয়েছি, কারণ আগে রাইসটা করে নিয়েছি, কারণ করার পরে এখন সব কিছু করবো। তো দেখো এখন ভালো করে কড়াইটা ধুয়ে নিলাম, তো রান্না করব, খুবই ফ্রাই খাইতে ইচ্ছে করেছিল। তো আজকে শ্বশুরমশাই আমার চিকেনও এনেছে, তো চিকেন আমার করা শেষ, তারপরে ফ্রাই করছি, কারণ ভেবেছি রান্না করে অমনি খাওয়া দাওয়া করব। তো আজকে সকাল থেকেই কারেন্ট ছিল না, খুবই কষ্ট হয়েছে রান্নাবাড়ি করতে, রান্না করতে পারিনি, তো বরকেও খেতে দিতে পারিনি, খুবই কষ্ট হয়েছে তার জন্য। আর ছেলেরও খাবার একটু দেরি হয়ে গিয়েছিলো, কারণ খাবারটা দেরি হয়েছে, কারণ হলো ছেলে তো সব কিছু মিক্সচারে হয়, তো ও যে সব জিনিস খায় সব কিছু তো মিক্সচারেই বানানো হয়, তাছাড়া তো হয় না। ওটস বা মুসলি নামে একটা জিনিস আছে, সব কিছু কিন্তু ওটা মিক্সার ছাড়া গুঁড়ো হয় না, আর ও খেতেও পারে না। তো দেখো আমি ওই জায়গায় বসিয়ে দিয়েছি, চিকেন আমার কিন্তু হয়ে গেছে। তো দেখো চিকেন রান্না করে রেখে দিয়েছি, তো বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে বলে দেখো পাকার মধ্যে পাড়া দেওয়া যাচ্ছে না, একদম পাকা মনে হচ্ছে কি নিচে পাড়া দিচ্ছি, আর মনে হচ্ছে একদম ভেজা ভেজা লাগছে, তার জন্য ওই জায়গায় ছেলে দেখো পিছনে পিছনে কীরকম আমার ঘুরঘুর করছে। তো দেখো এখন আমি কি বলবো, তো গরমকাল দেখে মনে হয় কোনো কিছু সবজি এখন পাওয়া যাচ্ছে না, তো বিনস টিনস এগুলো আমাদের এই জায়গায় কোনো কিছু নেই, তো গাজর আর ক্যাপসিকাম পেয়েছে, তো আমার বর এগুলোই নিয়ে এসছে। তো ক্যাপসিকামটা অনেকদিন হলো তো শুটা হয়ে গিয়েছিল, তো ওটাই ভালো করে, ওটার দামই অনেক টাকা নিয়েছে, কারণ এই দিনে তো এইসব পাওয়া যায় না না, তার জন্য। তারপরে ওটা একটু বসিয়ে দিয়ে আমি এখানে জল খাচ্ছি। আর দেখো ছেলে দেখো ল্যাপটপ দেখতে দেখতে ধপপত করে পড়ে গেল, তো ছেলের কাণ্ড দেখো ছেলে কিভাবে পড়ে গেল। আর ওই জায়গায় ওকে ল্যাপটপটা চালিয়ে দিয়েছি, ও এখন গান শুনছে, আর আমি এই জায়গায় একটু জল খাচ্ছি, কারণ আজকে সারাদিন বললাম না, সকালবেলা খালি আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম, আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি। তো দেখো এখন রান্না করছি, একবারে রাত্রে খাবো তার জন্য। তো দেখো রান্নাবাড়ি কিন্তু প্রায় শেষের দিকেই, তো দেখো ছেলে এই জায়গায় বসে বসে কত সুন্দর গান দেখছে। তো যদিও বাচ্চা মানুষকে এইসব দিতে নেই, খারাপ জিনিস, তো তাহলেও সময় তো নেই বাচ্চা রাখার জন্য, তার জন্য ওকে একটু দিয়ে রেখেছি, যাতে ওর একটু ভালো লাগে।
তো দেখো ছেলে তারপরে খেলা করছে, সব কিছু খেলার জিনিস নিয়ে নিচ্ছে। তো দেখো আমি কিন্তু রাইসটা দিয়ে দিয়েছি, ওটা দেখাতে পারিনি, কারণ একা একা তো সব কিছু করা যায় না। তো দেখো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের দেখাচ্ছি। তো দেখো ছেলে দুষ্টুমি, আর এদিকে আমার রান্নাবাড়ি করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে, কারণ একা একা ক্যামেরা ধরা বা ক্যামেরা ওই জায়গায় লাগিয়ে রাখা খুবই অসুবিধা হয়। তো পাশের বাড়ির একটু ভাস্তি এসেছিল, ওকে দিয়ে একটু ক্যামেরাটা ধরিয়েছিলাম। তো কী বলবো, এইভাবে ভিডিও করতে থাকি। আর আমার বরের একটু কাজ আছে, তার জন্য ও বাড়িতে একটু কাজ করছে, কারণ অফিসের খুবই চাপ দিয়েছে যে একটু কাজ করতে হবে। তো অফিস থেকে বারবার ফোন আসছিল একটা দরকারি ইমেলের জন্য, তো ওইটার জন্য ও কাজ করছে। তো দেখো এই জায়গায় আমি রান্না করছি, তো রান্নাবাড়ি হয়ে গেলে ওকে খাইতে দিয়ে দিব। তো আমার বরের খুবই খিদে লেগেছে, কারণ ও কয়েকবার বলেছিল ওর খিদে লেগেছে। তো আমারও খুবই খারাপ লেগেছে, কারেন্ট ছিল না, কারেন্ট ছাড়া তো আমার পক্ষে রান্না করা সম্ভব না, আমি কীভাবে রান্না করবো। আর আমাদের গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে, তার জন্য ইন্ডাকশনের আশায় আর কারেন্টের আশায় বসেছিলাম। তো দেখো এইভাবে ছেলেকে এই জায়গায় খেলতে খেলতে ছেলে আবার কখন নিচে নেমে বসে বসে এগুলো দিয়ে খেলছে। এটা কিন্তু আমার চুরি থোয়া একটা স্ট্যান্ড ছিল, তো এটা ছেলে একদম ভেঙে ঠেঙে শেষ করে ফেলেছে। তো দেখো এইটা দিয়ে কিন্তু এখন ওর খেলার জিনিস হয়ে গেছে। তো দেখো ফুট করে মনে হয় কী একটা খেয়ে ফেললো। তো দেখো ছেলের দুষ্টুমি এইভাবে প্রত্যেক দিন বেড়েই যায়, কিছু না কিছু করতেই থাকে। তো ও নতুন নতুন সব কিছু লাগে, তো নতুন নতুন খেলার জিনিসও লাগে। তো এইভাবে দুষ্টুমি করতে করতে কি বলবো, কখন কখন যে ছেলে আমার পড়ে যায় আমি নিজেও বুঝি না। দেখো এখন টুলের নিচে সব কিছু কিন্তু রেখে দিচ্ছে, আর ওই জায়গায় যে একটা গাড়ি আর বল পড়ে আছে ওটা দিয়ে এখন আর খেলবে না, কারণ কখন কি মন চায় ও নিজেও জানে না। আর বাচ্চা মানুষের মন বলাও যায় না, যখন যা ইচ্ছে তখন তাই লাগবে, যখন যা ইচ্ছা তখন তাই করতে হবে। তো দেখো এইভাবে ছেলে কত সুন্দর করে খেলা করছে, আর ওদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, কারণ খুবই খিদে লেগেছে আমারও। আর ছেলেকেও খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, কারণ ছেলের খাওয়াটা দেখাতে পারিনি, কারণ সময় হয়নি, একটু ব্যস্ত ছিলাম তোমাদের বললামই তো। বরের আজকে একটু খুবই কাজের চাপ পড়েছে, তো কাজ করছে। তো দেখো ছেলে আমার কত সুন্দর করে টুলের উপরে রাখছে আর খেলছে, বারবার করে ওগুলো পড়ে যাচ্ছে। তো কী বলবো, দেখো কত সুন্দর ছেলের খেলাটা। ছেলের জন্য প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার জন্য। তো দেখো আমার ছেলের খেলাধুলোগুলো দেখো কত সুন্দর করে খেলছে। তো দেখো আমার কিন্তু ফ্রাইড রাইস এখন হয়ে গেছে, তো একা একা রান্না করলাম, কেমন হয়েছে জানি না। তো দেখো আমার ফাইনালি রান্না করা শেষ, এখন আমার বরকে আমি খাইতে দিয়ে দিব। তো দেখো আমি একটু টেস্ট করে নিলাম যে কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।